করিতে তোমার পাঞ্জে গানা, এই পাগলের মন চলে না করিতে তোমার পাঞ্জে গানা, দয়ালে এই পাগলের মন চলে না। ওরে এই পাগলের মন চলে না, রিপুর জামিন হইল মুর্শিদ ও গোলাইটের মেকার তুমি থেকো
হুশিয়ার তোমার দেলাইটের পাম যাইগো পুরাইয়া দিলাইটের পাম যায় পুরাইয়া তবে হরিয়তের লাইট খানি হকিকতের মেন্টেল ওরে তরি কোতে টাঙ্কি খানেল মে মারি ফোতের তেল পাগল শরীয়তের লাইট খানি হকিকতের মেন্টেল ওরে তরি কোতে টাঙ্কি খানি এল মে মারি ফোতের তেল ওগো লাইটের মে তার গন্ডগোল কইরা যেমন কথার পিষ্টে কথা আছে মানে কথার পিষ্টে কথায় আর তরকারির মজায় ভাত খাওয়ায় একটা কথা আছে গ্রাম্য ভাষায় তবে ভাগ্যটা ভালো আজকে শরীয়তের পক্ষ থেকে আমি মেসা হয়ে দাঁড়াইছি কারণ এটা সত্য উনি যদি চাষা হয়ে থাকে তো ওনার মা হলো আমার বিবি ওনার কাছে আমার জিজ্ঞাসা ওনার মার বিয়ে কোনো দরবেশ করাইছে না মেসা হয়ে করাইছিল গিয়া কোন বুদ্ধি নাই যে দেখেন ভাই আমাদের জন্ম থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা যাবেন প্রত্যেককে জানা যা কে করেন কোন দরবেশ ওনার মতো কোন গাঞ্জারু আর মদারু না ওই গাছতলে বসে যেমন পিঠে কোনদিন জানা যায় আনে না জানা যায় আছে কে প্রত্যেককে শেষ টাইমের জন্য জানা যায় নিয়ে সব প্রয়োজন আছে ভাই প্রাণ পাখি যাবে গো ছাড়িয়া মাটির দেহ শূন্য হয়ে রবে যে পড়িয়া ভাই যখন বন্ধু প্রাণ পাখি যাবে গয়ুরিয়া মাটির খাঁচা শূন্য হইয়া রইবে যে পড়িয়া তোমার বিয়ে ঠিকই যাইবে সেটা তোমার বিয়ে ঠিকই যাইবে
জিজ্ঞাসা করেছিলাম যে আমার যেমন শরীয়তের পঞ্চবেনা রয়ে গেছে, শরীয়তের যেমন পঞ্চবেনা রয়ে গেছে, এলমে মারিফাত রয়ে গেল, কতগুলো খাম্বা বা থাম্বা রয়ে গেছে যেগুলো স্তম্ভ বলা যেতে পারে, উনি যেমন দেখাচ্ছেন ফানায়ে শেখ, ফানায়ে রাসুল, ফানা ফিল্লা, এগুলা হলো ক্লাস। যেমন স্কুলের নাম প্রি প্রাইমারি হাই স্কুল, কিন্তু 1, 2, 3, 4, 5 পাঁচটা ক্লাস আছে। তদ্রুপ ফানায়ে শেখ, ফানা ফিল্লা, ফানায়ে রাসুল, এগুলা হলো তরিকপন্থী ভাইদের জন্য, এগুলা একটা স্টেপ বাই স্টেপ দায়রা ধাকে বলা হয়, এগুলো হলো দায়রা বা ক্লাস। আমি জানতে চেয়েছিলাম যে স্কুলে এলমে মারিফাতকে শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলের স্তম্ভ কি? যুক্তির মাধ্যমে তর্ক করা। অনেক বাউলকে আমি জিজ্ঞাসা করেছি মাইজুরা গান শব্দের অর্থ কি, যেমন আমাদের ঢাকায় ভাষায় বলা হয় জারি গান, ময়মনসিংহ ভাষায় বলা হয় কবি গান, কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষায় এটা হলো মাইজুরা গান। এই মাইজুরা শব্দের অর্থটা কি? আঞ্চলিকতার দিক দিয়ে বিচার করলে বলা হয় বাউলা গান, কিন্তু এই যে মাইজুরা গান এইটা তো অর্থ পাইতেছি না। যাক, এখানে আমার ইচ্ছা কথার যেখানে কাটাকাটি হয়, ইহা কি বাউলার বা বাউলদের একটা প্রধান বৈশিষ্ট্য মেন ফিচার্স। তোমায় বলতে চাই যেমন সময় সাপেক্ষে কতগুলো জিনিসকে কার্যকরী করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যারা কর্মময় জীবন, যাদের পাঁচটা ছেলে মেয়ে নিয়ে সব পরিবারের শরীয়তের মাধ্যমে থেকে সরার মাধ্যমে থেকে যিনি জীবিকা নির্বাহ করতেছেন, ইহাদের জন্য নবী মেহরাজ গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কেঁদেছিলেন। ছেলে দিয়ে কোনো ধর্ম পালন হবে না। বিশেষ করে বিচিত্র করে যেমন এই নামাজগুলো মন্টন করা হয়েছে,
কোন কোন সাধকদের মতে পাওয়া যায় নবী যখন মিরাজে গিয়েছিলেন এই যে শরীয়তের পাঁচ বেনার অর্থাৎ পাকপাঞ্জা তুমি একটা ময়ূর গড়া ছিল ওনারা কেউ কেউ বলেন ময়ূরে সিজদা করেছে সেই সিজদার থেকে আসছে এই পাঁচ অক্ত বা পাঞ্জিগানা নামাজ তবে ইহার কোন শরীর রেয়াত পাই গিয়ে নাই এই যে আলেম কয়টা হরফ দিয়ে আলেম বানিয়েছেন আমি কোন হরফের মধ্যে আলেম হইলাম শরীয়ত বলতে যে শুধু আলেম সম্প্রদায়কে বুঝায় তাহা নহে শরীয়ত বলতে গোটা মুসলমান জাতিকে বুঝায় শুধু আলেম সমাজ যে শরীয়ত তা নয় যেনারা মাঠে কাজ করতে চান চাকরি করতে চান চাকরিজীবী যেনারা আলেম নন এনারা কি শরীয়তের পাইরবি নন ইনারা শরীয়তের মধ্যে তবে হ্যাঁ শরীয়তের মধ্যে যেনারা আছেন ইনাদের মধ্যে আলেম সমাজ হলো আমাদের টিচার বা মাস্টার গ্রুপ ইনারা শিক্ষা দানকারী কিন্তু ইনারা শরীয়ত আমরা যদিও আলেম নই সে কি শরীয়তের মধ্যে না সেও শরীয়ত অর্থাৎ যে আলেম সেও শরীয়ত যে বে আলেম সেও শরীয়ত এমন কোন বিধান নেই যে শরীয়ত হইতে হলে আলেম হইতে হবে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি এবং যখন থেকে সাত বছর বয়স হয়ে গেল মুসলমানের ঘরে তখন থেকে আমাদের জন্য নামাজ ফরজ হয়ে গেল মৃত্যু অবধি আল্লাহ তাআলা নামাজ কোন জায়গায় মাফ করেন নাই কিন্তু এই যে গাঞ্জা খোরে যে দরবেশ সাহেব মারফতের পীর সাহেব ইনারা নাকি বলেন যে সারা জিন্দগি পাঁচ অক্ত নামাজ নাই একটা সেজদা অর্থাৎ এক অক্ত নামাজ আর একটি মাত্র রোজা বারো মাসের মধ্যে আল্লাহ পবিত্র মাস একটা দিয়েছেন রমজান মাস তিরিশ রোজ আমাদের জন্য প্রতি বছরে ফরজ কিন্তু এই যে দরবেশ সাহেব ভণ্ড পীরেরা বলে একটা রোজা বলে ছাবিছিয়া আচ্ছা এই আজকের এই ভণ্ডর কাছে আমার জিজ্ঞাসা এই যে পাঁচ অক্ত নামাজ সারা জিন্দগি পরে আল্লাহ তাআলা কবুল করবে কি জানি না এরা বলে এক অক্ত নামাজ যথেষ্ট আছে এটা কোন অক্ত নামাজ এবং সময় কি জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কোন সময় এই এক রাকাত নামাজ পড়া যেতে পারে আর একটা কথা এই যে একটি মাত্র রোজা সারা জীবনের মধ্যে এটা কোন রোজা এবং কোন সময় কত পাগুর হচ্ছে আল্লাহর প্রেমেতে দেওয়ানা রে দেওয়ানা যাইতে সোনার আমার মন ছুইলাছে রে প্রাণ ছুইলাছে গো যাইতে পাগলের
চল আরব সাগর পাড়ি দিতে দেরি কইরো না আমার চুরি পাগলি চুরি বান্দিয়া চল আরব সাগর পাড়ি দিতে দেরি কইরো না হাই আরবি সাগর পাড়ি গদি Thank you.
কানের ভিতর জবাব শুনো বসে নিরালা। বলো বলো ও মনরে মনরে ওরে খোদার হুকুম আছে সুজা সকলে রাখিতে রোজা দানা পানি না খাইলে হয় না রোজা কোন কালে দানা পানি না খাইলে হয় না রোজা কোন কালে নফস রোজা হাদিসে ফরমায় কমন বলি সর্বদাই নমাজ আদায় হয়ে যায়।
আসামি লইয়া হাজির হইলে আর কি, যেমন তুমি আসামি লইয়া আইসি গ্রহণ কর। আর ওই যে এটা গ্রহণ করবা কিনা এটা তো আর জানা নাই। আর ওই যে বিয়াটিয়া যদি হাইয়ে মাউক গছিলাই আর মাউকেও হাই গছিলেন, তুমি তা ভাষা ঠেকা ভাইবার আর কিচ্ছু নাই। ওদের বেটিতে বলে সালাম রান্ধি বাড়ি হাই গেছো দিনা, ওই বেটা যদি মরি গেছে কি জানা যা নাও করলে, যে যাইবার সে গেছে, যাইবার যেজন চলে গেছে, খায়ার দ্বারা কোনো দরকারই নেই। এটা যে চাও যদি মনিবে মায়া করিলে এটা রেশম আলব না, এটা ফকিরে যদি যে যাইবার তো গেছে গিয়া প্রাণ পাখি তো গেছে গিয়া, এটা তার ড্রেস ফালাইয়া গেছে কি, এটার লোকে কোনো বিচারই নাই, এটা তো খায়া ফালাইয়া গেছে এটা ড্রেস। যদি মনি বিয়ে গছিলা সে তার যে কোনো উপায়ে গছব, তোমার কোথায় গছত নাই সালাহান রান্ধি বাড়ি আই যদি খায় আদি বরির কোথায় আমার ও কিছু কিছুই না আসে যায় লেই বলা নাই। আসলে মেসা বাড়ি তো ভাষা টেকার দরকার আর কিচ্ছুই নাই, যদি কেন কোনো দৈব্য খবর পাওয়া যায় তো মেসা মেসে জনজা পড়লে বলে ওই মেসা তুমি যে যেটা কইলে এটা গছিলি, সেই চেক কথা আছে। ফকিরে কারবারই তা নগদা নগদ এর লাগি তো মেসা বললো ফকিরের লোকে কত বিবাদ দেখা মানে বাতিও বলে ফকিরের মাজারে মানে সে খান্দে কুটে গিয়া ফির ফকিরের মাজারে, কিন্তু মেসাওর মাজার ওইটা কিন্তু একটা দরগা হয় না দেখছি না কেউ দরগা হইতে মোল্লা মঞ্জির কয় করে, এটা হিংসা আসলে আর কিচ্ছু নাই। আর ফকিরে আল্লাহ লোকে বাচ্চল করতে পারে ইলাল্লাহ বহু হাজার হাজার লাখ লাখ কেরেশমা হইয়া গেছে, আর মেসা বললে খতম বইটা যদি এটা গাছই বলাই দিতে পারত, আর ফকির হলে এটা উঠনামা দিতে বলেছেন কত তা, আর তারা এটা খামেই তো গিলাতে পয়সাও ফাইলিবার দরকার আর হরি হলিবার দরকার, এবার দান কতটা হয়েছো তা খতম বড় আঙ্গুলে লড়ে আবার গাইয়ে দুধ দিয়ে কত উঠা বুয়া আইসুন নিবিলার তো নে বিয়া উপর আইসুন নাতি নোটা গিতা গিতা করছো উঠতে এর মাঝে ভরিলে কিচ্ছু নাই এটা হইলো কিরানি এটা কোনো সারাসারি নাই। আর মেসাও লাগি হল আর মেসা বলল তো কত যাচ্ছা কইমু কইমু সময় আছে আগে দিয়ে আল্লাহ কিছু দ্বিতীয় শ্রেণী এগুলা ক্লাস না না
আমি যে স্তম্ভ গুলো দেখাইছি এগুলা ঠিকই আছে, তবে ক্লাস ওগুলা রেখো, তুমি জানিয়ে রাখো ফকির ফেকাবিয়ারে ফকির ওগুলার রূপ রূপরে নিজের মধ্যে আনতে হয়, খাইসলতরে প্রাকৃত হয়, সেইগুলা প্রথমে ওগুলার নাম ক্লাস। যেমন ফেকাবিয়ারে ফকির প্রথম ক্লাস হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। কুরআন শরীফে আল্লাহ জানাইছেন যে তুমি যদি তোমার এলাহিরে পাসান করতায়ো আর তোমারে তুমি সিন্না তোমার রবের সাথে বন্ধুত্ব স্থাপিত রাখতে চাও, এলাহির উসিল্লা পাকড়া মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ কইরা তুমি বয় তো, এটা কুরআন শরীফে কয়, আমি কই না। এইটা হইল প্রথম ফকিরের প্রথম পর্যায়ে আইলো, প্রথম ক্লাস ওইটারে পর। তারপরে আইলো তুমি ফকির ফকিরি মাদ্রাসা যে গিয়া পৌঁছলায় তখন তুমি রং ধরতে হইব কিতা ফে কাবিয়ারে ফকির, বেয়োগ করে তুমি ফানার দেশ ওখন আসো, তুমি আবুল তাবুল ইতা বাদ দিয়া চলা চলা লাগবে। কাবে কয় তুমি ইতা কেনাই অতি বেনাই অতি ইতা সবটা সারি দেও ইতা সারিয়া। তারপরে ফে কাবাইলো ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি যত আওলাদ ওলাদ আছে ইটাত মশগুল না হইয়া, দুনিয়াদারে মশগুল না হইয়া তুমি জিক্রের মধ্যে মশগুল হই যাও ইয়া, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির করো এখন বর্তমানে। তুমি ইয়াদগারি হও, ইয়াদ করে জানার যে তুমি ইয়াদগারি হই যাও কি। তারপরে আইসে রেওয়াত কর, রেওয়াত করে বুঝার তুমি ও রং ধরিলাও, তরিকার রং ধরিয়া তুমি মুনিফিরে খুঁজো। ওগুলো হইলো তার প্রথম পর্যায়ের ক্লাস। আর স্তম্ভ যেগুলা বেটা আমি কইছি এগুলা ঠিকই আছে। আর নামাজ আর রোজার কথা তো গানের মধ্যে শেষ হয়ে গেছে গিয়া। জীবন মরা রোজা রাখকে বই দিছে আত্মা এবং রূহ প্রত্যেকটারে একত্রে মিলাইয়া কুরআনে সাক্ষ্য দিছে এইগুলা সবগুলা নস, এই নসরে মারিয়া বই দিছে একবারে আর খাইলাই নি তুমি। আর না তোমরা রোজা হইলো ওইটা যে যে তো কি দিনও মাছ ভরি সুযোগ লাইয়া ফোন আমারই, এর মেন উদ্দেশ্য ওইটারই বুঝায় বন্ধবার হইছি আত্মা মারিল বেটায় ফোনা এরপর মানে ওষুধ লাগে যদি দৌড় দেয় তো ফোনা আরো কি দিয়ে মারিলেইব, আর নাই ফোনা নিয়ে আর আই যায় যা মারিতাম তো কি দিয়ে খেও যা উপর উঠলো ও যে সাদা দিয়ে মারিল লঙ্গি দিয়ে সে মেসাবো তোর খারবারটা হইল। ও যে মেহমান আইলে বাড়ির যদি গরুর মাঝে এক নয় দশ দুয়ার থাকে আর মুরুগ একটা আড়াইয়া গরো দরবার লাগি মেহমান রেখা ভাইতো মানে এক দুয়ার যদি হাটে আর আট ন দুয়ার খোলা থাকে সে দোর তো হাত পারতো না, এটা যাইব কি পারবি সকল আনে কাটা লাগবো না, না তো এটা মুরুগেও ধরতে পারবো না। সে রমজান শরীফ এক মেহমান এনে হাবাইতে গেলে বাক্কা মেরা মতো দরকার আছে, তুমি খালি সাইডটা বাদ খাইলাই না, কোতা হইতে ভারো গাইলেইতে ভারো খাওয়ার রুজান আই চলতে ভারো দেখতে ভারো ফু দেখা সু দেখা হলতাও দেখতে ভারো উল্টাই ভারো আবুল তাবুল মনেরও তৃষ্ণা লিপসা যতটা আছে কুমন্ত্রণা সুমন্ত্রণা কত তা ভাবে চিন্তা করে কোনোটারও আর রুজইল না, নাসিকায় তো হায় আর সব সময় তার শ্বাস প্রশ্বাস তো দাঁড়িয়ে গিয়েছে কেউটারও আর রুজ নাই। কিন্তু ফিরমগির যারা আছে এরা বুঝায়নি উদাহরণ দম বন্ধ হইয়া বইব নসরে সাতাইয়া কেউ বইব বলে না তুমি আর লড়তে হাঁটাই কে বান্ধি রয়েছে সয় বলে ওই যে কান কুদ্দ লুব মোহাম্মদ মৎসর্য ওইগুলারে বান্দিয়া তার আলো লাগাই